दोस्तों, आजकल कोरोना वायरस नाम के एक वायरस की वजह से बहुत हलचल मच रही है। ये लोगों को बहुत बीमार बना रहा है, पर घबराओ मत, हमारी रक्षा के लिए कुछ उपाय हैं जिनका प्रयोग हम कर सकते हैं। ठीक है, ते हैं अपने हाथों को समय समय पर 20 सेकंड के लिए धोते रहिए, और अगर किसी बीमार इंसान से आपका सामना हो तो तुरंत हाथ धो लीजिए। अगर आपको कोई बीमार इंसान दिखे तो उनसे थोड़ा दूर रहिए, उन्हें मत छुइए। अगर कोई छींक रहा है या कोई खांस रहा है तो उन्हें अपने मुंह को किसी टिश्यू, हैंडकरचीफ या मास्क से ढकने को बोलिए। हाथ धोए बिना अपने चेहरे को मत छुइए। भीड़ भरी जगहों से दूर रहिए। अगर आप खुद बीमार हैं तो अपने डॉक्टर से संपर्क करें। घबराइए मत दोस्तों, अपना ख्याल रखिए और सुरक्षित रहिए। ফার্স্ট অফ গাইস, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোর ছাড়াও আইওএস স্টোরেও পাওয়া যাবে অ্যাপটি, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো অ্যাপটি। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সেখানে অ্যাপটির নাম লিখতে হবে, আরোগ্য সেতু অ্যাপ, স্পেলিং সঠিক লিখবে। দেন এখানে তোমরা কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবে, তোমাদেরকে সঠিক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এখানে আমি ডাউনলোড করছি, এরকমই সিম্বল দেখতে পাবে। সঠিক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর দেন আমি বলছি, এখানে ডাউনলোড হচ্ছে। দেন তোমাদের ওপেন করতে হবে, ওপেন করার পরই তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তোমরা তোমাদের পছন্দ মতো কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ বেছে নেবে। এখান থেকে আমি এখানে বাংলা বেছে নিলাম, যেহেতু ভিডিওটি বাংলায় বানাচ্ছি। আর এখানে তোমরা এগুলো পড়ে নিতে পারো এখান থেকেই। এগুলো এখানে জাস্ট এটাই বলা হয়েছে যে অ্যাপটা তোমার কি হেল্প করতে পারে অ্যাগেনস্ট COVID-19, তোমাদের সতর্ক বার্তা দিয়ে থাকবে, এগুলি লেখা আছে, যার জন্য তোমাদের ফোনের ব্লুটুথ GPS অন করার প্রয়োজন হতে পারে। এগুলি দেওয়া আছে, অর্থাৎ এই অ্যাপটি তোমাকে অ্যালার্ট করে দেবে, অর্থাৎ তোমরা যে জায়গায় আছো সেই জায়গাটা তোমার জন্য কতটা সুরক্ষিত, এই অ্যাপ্লিকেশনটি তোমাকে অ্যালার্ট করে দেবে এবং তুমি নিজে কতটা সুরক্ষিত। দেন এগুলোই আছে। দেন তোমাদেরকে এখানে টার্ম এন্ড কন্ডিশন আই এগ্রি করতে হবে, তোমরা এগুলো পড়ে নিবে। দেন এখানে এগ্রি করার পর অ্যালাউ করতে বলবে, তোমরা এগুলো অ্যালাউ করে দেবে। দেন তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারে তোমাদের OTP আসবে এবং OTP অটোমেটিক এখানে পেস্ট হয়ে যাবে। দেন তোমরা ফার্স্ট মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে, একটু লেট হচ্ছে OTP আসতে। দেন OTP আসা মাত্রই কিন্তু এখানে অটোমেটিক পেস্ট হয়ে যাবে, তোমাদের সাবমিটে ক্লিক করতে হবে। এখানে একটু টাইম নিচ্ছে, নেট স্লো আছে তাই। দেন OTP সাবমিট করার পর তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে কিছু, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা এখানে তোমাদের সঠিক ডিটেলস এখানে দেওয়ার চেষ্টা করবে। আমি দিয়ে দিচ্ছি আমার ডিটেলস, নেম, জেন্ডার, এজ, এখানে বয়স, তোমাদের সঠিক বয়সটাই দেবে। এখানে আমার বয়স, সরি আমার বয়স হচ্ছে 22। দেন তোমাদের পেশা এখানে সিলেক্ট করতে বলবে, তোমরা বর্তমানে যে কাজের সাথে জড়িত আছো সে কাজটি এখানে উল্লেখ করে দেবে। আমি বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত নেই, উল্লেখিত কোনো কাজের সাথে, সো আমি এখানে নাম করে দিলাম। তোমরা এখানে তোমরা যদি কোনো কাজের সাথে জড়িত থাকো তাহলে তোমরা ওই কাজটা এখানে সিলেক্ট করে দেবে, ডাক্তার, নার্স এবং পুলিশ।
যে কোনো ব্যবসা বা যে কোনো ব্যবসার সাথে তোমরা জড়িত আছো এটাই এখানে উল্লেখ করে দেবে। দেন এখানে বলা হয়েছে অর্থাৎ গত 14 দিন কোথাও ঘুরতে গিয়েছো কিনা, যদি আদার্স কান্ট্রিতে গিয়ে থাকো দেন ওখানে কান্ট্রির নাম সিলেক্ট করবে। আমি কোথাও ঘুরতে যাইনি, সো আমি এখানে নাম করে দিলাম। দিয়ে এখানে সাবমিট করতে হবে, সাবমিট করার পর আপনাকে দেখাবে, এখানে দেখাচ্ছে আপনি নিরাপদ, অর্থাৎ COVID-19 সংক্রমণের ঝুঁকি আমার কম আছে। দেন এখানে COVID-19 সহায়তা কেন্দ্র সমূহের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি জরুরি অবস্থায় ওখান থেকে নাম্বার নিয়ে কল করতে পারো। দেন এখানে সমূলন পরীক্ষা, তোমরা নিজেকে এখানে পরীক্ষা করতে পারো, যার জন্য তোমাদের ওখানে ডিটেলস প্রশ্ন জিজ্ঞাসা করবে, তোমাদের উত্তর দিতে হবে, দেন তোমাদের ওখানেই রেজাল্ট দিয়ে দেবে। তোমাদের এখানে একটু আগে বললাম নাম্বার দেওয়া আছে বিভিন্ন রাজ্যের হেল্প নাম্বার, তোমরা এখান থেকে নাম্বার পিক আপ করে ফোন করতে পারো। দেন এখানে সমূল্যায়ন পরীক্ষা, আমি এখন পরীক্ষাটা করব, তোমরা করে নেবে এখান থেকে। জাস্ট কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবে, যেমন জেন্ডার, বয়স, দেন বর্তমান কি অনুভব করছো, শারীরিক যেমন কাশি, জ্বর, শ্বাসকষ্ট। আমি কোনোটাই অনুভব করছি না, তাই নান করে দিলাম। দেন এখানে উল্লেখিত কোনো রোগে আক্রান্ত হয়েছো কিনা, নান করে দিলাম। এটা একটু আগে এটা বলেছিলাম তোমাদের গত 14 দিন কোথাও ঘুরতে গিয়েছো কিনা, ঘুরতে যাইনি, এটা নান করে দিলাম। অর্থাৎ আর সেকেন্ড যেটা বলছে, মানে কোন সংক্রমিত COVID-19 পজিটিভ ব্যক্তির সংস্পর্শে গিয়েছো কিনা, নান করে দিলাম। দেন এখানে আমাকে বলছে আপনি সুরক্ষিত বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, জাস্ট এইটুকুই। এভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে করলে আরো ভালো করে বুঝতে পারবে জিনিসটি। সো আমি ভিডিওটি এখানেই এন্ড করছি।